আসসালামু আলাইকুম। আজ দুপুরে প্রায় 12টার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌঁছেছিল বিএনপির নয়াপল্টন অফিস কার্যালয়ে। এটা মূলত আগামী 24 তারিখ যে আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল, সেখানে বিএনপিদেরকে দাওয়াত দেওয়ার জন্য তারা পৌঁছেছিল। কিন্তু কারা দাওয়াত পেয়েছে এবং বিএনপি সেখানে অংশগ্রহণ করবে কি না তুলে ধরছি বিস্তারিত, পূর্ববিরোধটা শোনার চেষ্টা করবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণ পৌঁছে দেন আজ দুপুর 12টায়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ ইমরান সালাহ ফ্রেন্স। এ সময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালাহ ফ্রেন্স আওয়ামী লীগের প্রতিনিধি দলকে বলেন, আমাদের সব নেতারা কারাগারে, আমরা সম্মেলনে কীভাবে যাব। জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়াম তিনি বলেছেন, এটা সরকারের ব্যাপার, আমরা দাওয়াত দেওয়ার দায়িত্ব পেয়েছি, আমরা দাওয়াত নিয়ে এসেছি, আমাদের দলের পক্ষ থেকে পাঠিয়েছে, আমরা এসেছি, আশা করছি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবে। এরপর প্রিন্স আরও বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে পরবর্তী তথ্য। আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিফু, সহতত্ত্ব বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ আরও কয়েকজন বিএনপি নেতা। বিএনপির যে শীর্ষ নেতারা আমন্ত্রণ পেয়েছেন আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলে, তারা হলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর কন্দকার মোশারফ হোসেন, আরও আমন্ত্রণ পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। আওয়ামী লীগের নেতারা আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল, তাই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল অন্য শীর্ষস্থানীয় অর্থাৎ সারা বাংলাদেশের সকল দলের নেতাকর্মীদেরকে এবং সকল দলকে দাওয়াত দেওয়া হবে আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলে। তাই বিএনপি তাদের আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক 24 ডিসেম্বর বিএনপির যেটা গণমিছিল ছিল ঢাকা, তারা কিন্তু স্থগিত করেছে। অপরদিকে আজ দুপুরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌঁছেছেন নয়াপল্টন অফিসে বিএনপিদেরকে দাওয়াত দিতে। অর্থাৎ সর্বশেষ তথ্য হলো এটাই, আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলে 24 ডিসেম্বর দাওয়াত পাচ্ছে বিএনপি। আওয়ামী লীগের আমন্ত্রণ পেয়ে বিএনপি যা বলল, তারা বলেছে আমাদের সব নেতা কারাগারে, সম্মেলনে আমরা কিভাবে অংশগ্রহণ করব। এই ছিল আজকের এই মুহূর্তের সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্য পেতে ফেসটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।